হেলথ ইজ ওয়েলথে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। সকলের সুস্থ জীবন কামনা করে শুরু করছি আজকে আমার আলোচনার বিষয়, স্থূলতা কমাবে যবের ছাতু। বিশ্বজুড়েই ধীরে ধীরে স্থূলতা মারাত্মক সমস্যার রূপ নিচ্ছে। উচ্চতা অনুসারে সবারই একটি নির্দিষ্ট ওজন থাকতে হয়। সাধারণভাবে স্বাভাবিক ওজনের চেয়ে 10 ভাগ ওজন বেশি হলে তাকে স্থূলতা বা ওবিসিটি বলা হয়। স্থূলতার সঙ্গে বিভিন্ন রোগের সরাসরি সম্পর্ক রয়েছে, যেমন হৃদরোগ, ডায়াবেটিস, বন্ধ্যাত্ব, গর্ভকালীন জটিলতা, ভ্রূণের মৃত্যু, স্ট্রোক, মাইগ্রেন, কোমর, হাঁটু ও পায়ের ব্যথা, অ্যাসিডিটির সমস্যা, ঘুমের মধ্যে শ্বাস প্রশ্বাসের সমস্যা ও নাক ডাকা, আরও অনেক রোগ ও জটিলতা স্থূলতার কারণে দেখা দিতে পারে। স্থূলতা কমাতে বা ওজন নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত ব্যায়াম, হাঁটা বা দৌড়ানোর অভ্যাস করা যেতে পারে, কিন্তু সবচাইতে উপকারী হচ্ছে একটি স্বাস্থ্যসম্মত ডায়েট চার্ট অনুসরণ করা, যেখানে খাদ্যের সব পুষ্টিগুণ সুষমভাবে থাকবে। আজকে আমরা জানব স্থূলতা কমানোর এই ডায়েট চার্টে যবের ছাতু কতটা দরকারি, স্থূলতা কমাতে যবের ছাতুর ভূমিকা। জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে আঁশযুক্ত খাবার স্থূলতা প্রতিরোধে সাহায্য করে। এদিকে যবের ছাতুতে রয়েছে প্রচুর পরিমাণে আঁশ বা ফাইবার, তাই যবের ছাতু খেলে শরীরের কোষে উপকারী ব্যাকটেরিয়া জন্ম নেয়। এতে শরীরের বিপাক প্রক্রিয়ায় উচ্চ পর্যায়ের প্রোটিন কমে যাবে, যা শরীরে চর্বি কমাতে সাহায্য করবে। মানুষের স্থূলতা বৃদ্ধির অন্যতম কারণ বিপাকীয় প্রক্রিয়ায় উৎপন্ন হওয়া উচ্চ পর্যায়ের প্রোটিন। গবেষক ডক্টর আন্দ্রে গ্রিটস বলে, আঁশযুক্ত খাবার মানুষের শরীরের বিপাকীয় সমস্যাগুলোকে দূর করে। এছাড়াও প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে ছাতু নিয়মিত জলে গুলিয়ে খেলে কনস্টিপেশনের মতো সমস্যার প্রকোপ কমতে শুরু করে, সেই সঙ্গে হজম ক্ষমতারও উন্নতি ঘটে। গ্লাইসেমিক ইন্ডেক্স কম হওয়ার কারণে ছাতুতে উপস্থিত শর্করা খুব ধীরে ধীরে রক্তে মিশে থাকে, ফলে এই ধরনের খাবার খেলে হঠাৎ করে শরীরে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। তাই স্থূলতার ঝুঁকি কমাতে সকালে বা বিকালে খাবারের সাথে বা দিনের অন্য কোনো সময় যবের ছাতু খেতে পারেন, কারণ এতক্ষণে নিশ্চয়ই অনুধাবন করতে পেরেছেন স্থূলতা কমাতে প্রতিদিনের ডায়েট চার্টে যবের ছাতু থাকাটা অত্যন্ত দরকারি। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করলে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। নমস্কার।